আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিজিটাল ব্যাংকের রিভিউ। তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে BDBL লিখে সার্চ করলাম। সার্চ করার পর বাংলাদেশ ডেভেলপমেন্টের যে ডিজিটাল মোবাইল অ্যাপস সেটা আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এখন আমরা অ্যাপসে ক্লিক করলাম। তো নিউ রেজিস্টার এখানে আপনারা ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আপনারা চাইলে এটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এখানে যেগুলো দেওয়া আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, NID, সেগুলো দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। এখন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। লগ ইন করে আপনাদেরকে ভিতরের যে পেজটা আছে সেটা দেখাবো। তবে দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আমাদের ইউজার আইডিটা দিলাম। দেওয়ার পর এখানে এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব এবং রিমেম্বার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা পাসওয়ার্ড ইউজার আইডিটা সেভ থাকবে। এরপর আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর বলতেছে প্লিজ ওয়েট, এটা কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা এখন আমাদেরকে ভিতরের পেজে নিয়ে যাবে। তো এটা হলো বাংলাদেশ ডেভেলপ পয়েন্টের ব্যাংকের হোম পেজ। প্রথমে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেগুলো দেখাবে। এরপর আমরা দেখতেছি ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফারে এখানে আমরা NPPS, EFT এবং RTG মাধ্যমে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারবো। এরপর আমরা যদি মোবাইল রিচার্জ দেখতেছি, এখন আমরা মোবাইল রিচার্জের মধ্যে ক্লিক করলে বাংলাদেশের যে কোনো অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারবেন, গ্রামীণ, রবি এবং অন্যান্য সকল অপারেটর সহ। এরপর আমরা দেখতেছি বিল পে। বিল পের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখাচ্ছে কামিনশন। এরপর আমরা নগদের মধ্যে ক্লিক করলে নগদে দেখাচ্ছে কামিনশন। এরপর বিকাশের মধ্যে যদি ক্লিক করি এটাও কামিনশন দেখাচ্ছে। তো আমাদের এই অ্যাপসটা অনেক আগের, আপনারা এই অ্যাপসটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আমরা আপনারা যে কোনো বিকাশ বা নগদের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা চাইলে স্যাকেরও রিকোয়েশন এবং স্যাক স্টপ সব কিছু আপনারা সার্ভিস নিতে পারেন এবং আদার্স অন্যান্য আপনারা কিউআর কোডের মাধ্যমে আপনারা যেখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যায় সেখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং সেটিং নামে অপশনে ক্লিক করলে এখানে আপনার ইউজার আইডি, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন এবং আপনার প্রোফাইলের যে ফিচারগুলো আছে সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো ফান্ড ট্রান্সফারের মাধ্যমে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা NPPSের মাধ্যমে ক্লিক করলে কামিশন দেখাচ্ছে, তার মানে NPPS এখনও চালু হয় নাই। BFTNের মাধ্যমে আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং RTGর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে। তো আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশ ডেভেলপমেন্টের ইন্টারনেট ব্যাংকিংয়ের রিভিউ এবং এখানে কী কী সার্ভিস ফ্যাসিলিটি আছে সবগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে আরও অনেক সার্ভিস তারা এখানে অ্যাড করবে। তো যাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে অবশ্যই ভিডিওটি তাদের জন্য হতে পারে কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।